কারা সিস্টেমটা কিনতে দাবি পাঁচ পিস করে থাকে 30 টাকা তাই না জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা পাওয়া যাবে কি কি এনে বেলপুরি আছে ফুচকা আছে বেলপুরি আর ফুচকা হ্যাঁ আর কিছু পাওয়া যায় না এটা কি এটা এটা মিষ্টি টক চলুন দেখি কি অবস্থা সেই জিনিস হ্যাঁ শুরু করেন কটা এখানে দোকানটা আপনারা 11টার দিকে সকাল এখানে কি কি আছে এই মিষ্টি টকে মিষ্টি টকে মশলা আছে মশলা শুধু জি দোকানটা 11টায় শুরু করেন প্রতিদিনই জি জায়গাটা কোথায় লোকেশন এই ওচিম বিকর সামনে সংসদ ভবনে সংসদ ভবনে কয় নম্বর গেট কয় নম্বর গেট এটা তো সঠিক না আচ্ছা লোকেশন আছে তুমি শশা কাটতেছেন শুরু করে সকাল 11টা থেকে শুরু হয় দোকানটা তাই না সারা দিনই চলে সারা দিনই রাত 12টা পর্যন্ত রাত 12টা দিয়ে নিচ্ছেন না শশাগুলো হ্যাঁ সব দিয়ে নিচ্ছি উপরে সংগ্রহ ছিলে নিছি আচ্ছা হ্যাঁ সবাই কিন্তু এই কাজটা করে না উপরে এইগুলো ছিলে না তাই না আমাদের এই জায়গা পয় পরিষ্কার সব কিছু পয় পরিষ্কার থাকে সব আপনার নাম কি ভাই আমার নাম হচ্ছে ফয়সাল ভাই ফয়সাল ভাই আপনারা দুইজন মিলে ব্যবসাটা চালাচ্ছেন তাই না शुक्रवार একজনের কাজ এভাবে বসে কাটা আর একজন শুধু বিক্রি করা তাই না হ্যাঁ সুন্দরবনের লোক আরো দুইজন আরো দুইজন আসবে দুই দিনের কি শুধু বিক্রি করে কোনটা বেশি বিক্রি হয় আপনার এখানে বেলপুরিটা বেশি বিক্রি হয় বেলপুরিটা মিষ্টি টক মনে একটু বেশি চলে অনেকগুলো দেখেন মিষ্টি টকটা দিয়ে আর বেলপুরিটা খুব মজা হয় খুব মজা হয় আচ্ছা আমরা কে দেখব কি অবস্থা হয় जगह देखकर পিয়াজ কতগুলো লাগে প্রতিদিন দুই কেজি পিয়াজ একটু কম লাগে নাকি পিয়াজের দাম বেশির জন্য কম দেন না না পিয়াজ সবাই তো খায় না সবাই খায় মোবাইল একটার কাছে পিএস মিস করতে টাইম বেশি লাগে না পিএস তে করতে তো সময় লাগে পিএস তো সময় লাগে সময় ধরে গেল সময় মরিস তাড়াতাড়ি কাটা যায়
থেকে দোকানটাই বড় হয়ে গেছে। হ্যান্ড গ্লাভস নেই আপনার? হ্যান্ড গ্লাভস আছে, হ্যান্ড গ্লাভস পরে নেন, হ্যান্ড গ্লাভস নিয়ে আসে একটা, আমার কাছে আছে, সমস্যা নেই। বাহাতে পড়েন, একটু কষ্ট হবে দেওয়ার। ওয়ান টাইমের মধ্যেই দিয়ে দেন এটাকে না? হুম, কত টাকা দিচ্ছেন এখানে? 30 টাকা প্লেট আমাদের করে থাকবে, ফুচকা 6 পিস 30 টাকা, 5 6 30 5 টাকা করে পিস, যদি কেউ এক্সট্রা করে এক দুইটা নিতে চায় 5 টাকা করে পারবে। দোকানটা একটু বড় হয়ে গেছে মনে হয় না নাকি? না এরকমই, ওয়াও, দোকানটাও কিন্তু একদম পরিষ্কার আর সবকিছু দিচ্ছে ওয়ান টাইমে। একটাই সমস্যা ছিল, হ্যান্ড গ্লাভসটা ছিল না, এটা পরার চেষ্টা করবেন। হ্যাঁ, হ্যান্ড গ্লাভস পরে বানানো সুবিধা হয় না, কাস্টমারে ভিড় দিলে তখন আর পরা যায় না, তার কারণে। এটা কি টক? এটা জাল টক, জাল টক। তাহলে আমাদের একটা ভেলপুরি দিবেন। হ্যাঁ, কি টক দিব, জাল টক না মিষ্টি টক? মিষ্টি টক দিয়ে দিবেন, বোম্বাই মরিচ দিয়ে দিবেন। হ্যাঁ আচ্ছা, এখানে ঘুগনি কতটুকু আছে? এটা মাপা নাই ভাই, খারাপ সিস্টেমটা কিন্তু দারুণ। ঠিক আছে ভাই, বেলপুরি কত করে পিস? বেলপুরি 6 টাকা পিস। কতগুলা করে প্রতিদিন বিক্রি হয় বেলপুরি পানিপুরি? বেলপুরি বিক্রি হয় এরকম 3-4 পুতলা শেষ হয়। 3-4 পুতলা? জি। যখন শুরুতে পুতলাটা থাকে তখন আরো উপরে থাকে নাকি? না, পুতলা একটা শেষ হলে আরেকটা উঠায়। আচ্ছা আচ্ছা, বিক্রিটা বেশি কখন হয়, সকালের দিকে না বিকালের দিকে? বিকালের দিকে, সন্ধ্যার দিকে। সকালে জাস্ট এমনি হালকা মানুষ যারা হাঁটে তারা, হালকা পাতলা বিক্রি হয়। আবার অধিবেশন থাকলে তো বেশ বিক্রি করতে দেয় না, তখন বন্ধ থাকে। এখন তো আর অধিবেশন নাই আপনার? না।
মিষ্টি টকে কি কি থাকে? এমনি মশলা জিরা এলাচ। প্রতিদিন কতগুলো করে টক যায়? প্রতিদিন অনেকগুলো এরকম 1 লিটার আবার লাগবে।